চট্টগ্রামের নিউ মার্কেটে উচ্ছেদ অভিযানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালেন হকাররা এখনও উত্তপ্ত পুরো এলাকা ঘটনাস্থলে এই মুহূর্তে আছেন সহকর্মী শফিকুল আলম বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে চট্টগ্রামে যে নিউ মার্কেট এবং রিয়াজ বাজার আছে সেখানে কিন্তু হকারদের সাথে পুলিশের অর্থাৎ সিটি কর্পোরেশনের আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে এবং ধাওয়া পাল্টার ধাওয়া ঘটে এখন থেকে ঠিক এক ঘন্টা আগে অর্থাৎ বিকেল সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে কিন্তু এখানে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে সেখানে আমরা দেখেছি আসলে পুলিশের পক্ষ থেকে কিন্তু মুহুর গুলি ছুটতে আমরা দেখেছি আপনাকে জানিয়ে রাখি গত আট ফেব্রুয়ারিকে চট্টগ্রামের এই রিয়াস উদ্দিন বাজার এবং নিউ মার্কেট এলাকায় প্রায় পাঁচ হাজারের বেশি যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে হকার রয়েছে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে তাদের সিটিকপসনের উচ্ছেদের অংশ হিসাবে সেই উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে যখন উচ্ছেদ অভিযান চালাতে হলো তখন যে হকারদের সাথে পুলিশের কিন্তু ধাওয়ার পাল্টা দেওয়ার ঘটনা ঘটে সেখানে কিন্তু পুলিশে গুলি ছুটতে আমরা দেখেছি এ পর্যন্ত কিন্তু হকারদের তথ্য মতে একজন গুলিবিদ্ধ হয়েছে এবং সাত থেকে আটজন আহত হয়েছে বা হকারদের পক্ষ থেকে বলা হচ্ছে যদি শ্রীকর্মেশনের পক্ষ থেকে বলা হচ্ছে তাই সিটি যেই নিরাপত্তার গুলো রয়েছে নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছে তাদেরকেও তাদেরকে মারধর করা হয়েছে বলে সিটি কর্পোরেশন পক্ষ থেকে বলা হচ্ছে আপনি জানেন চট্টগ্রামে যেই হকার রয়েছে সেই হকার মুক্ত করার জন্য কিন্তু সিটি কর্পোরেশন দীর্ঘদিন ধরে কিন্তু ছোট ছোটো অভিযান চালিয়ে আসছে এবং নগরীর বিভিন্ন জায়গায় এলাকায় কিন্তু তারা অভিযান চালিয়েছে তারই অংশ হিসাবে গত আট ফেব্রুয়ারি কিন্তু এই এলাকায় এই নিউ মার্কেট এবং রিয়াসিদ্দিন এলাকা এলাকায় কিন্তু অভিযান চালানো হয় এবং চালানোর পর গত দু একদিন ধরে আরও ছোটোখাটো অভিযান চলছিল এই এলাকায় পরে কিন্তু আজকে যখন এখানে হকাররা কিন্তু মিছিল করছিল দলবদ্ধ হয়ে সেই মিছিলের পর কিন্তু এখানে সংঘর্ষের ঘটনায় কিন্তু বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে এবং বেশ কিছু গাড়ি ভাঙচুরের ঘটনা আপনাকে একটু যদি দেখাই এখানে যে হকাররা যে সিডি যে সিটি যে গাড়িগুলো রয়েছে সেই সিডিকপারেশনের গাড়িগুলো অনেকগুলো গাড়ি কিন্তু ভাঙচুর করা হয়েছে এরকম এটি হচ্ছে সিটি একটি গাড়ি এবং এই ঘটনার এক ধরনের উত্তেজনা বিরাজ করছে এই এলাকায় এবং শ্রী বেশ কয়েকজন পরিচ্ছন্ন কর্মী যারা কাজের তারা আহত হয়েছে এবং হকারদের পক্ষ থেকে আট দশজনের জনের আহত হয়েছে একজন গুলিবিদ্ধ হয়েছে আমরা জানতে পেরেছি তো কিছু আগে থমথম অবস্থায় বিরাজ করলেও কিন্তু এখন মোটামুটি বলা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায়